ইকবাল যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল আসলে তুমি কারেক্ট আছো ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছিস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন আর সমিতি বলেন না কেন আমাদের এই নীতিটা নাই আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রে একদিন করতে করতে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছরের উপরে হয়ে যাচ্ছে এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে তারা প্রযোগ সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলুক অনেকেই আছে গোপন ভিতরে আছে আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না যারা অনেক কিছু চিৎকার করে চেঁচামেচি করে তারা এই স্নিপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে আসলে স্নিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নেই তো মনে হচ্ছে কি জানেন যে সিনেপ্লেক্স বলতে বোধ হয় এবং বাংলা চলচ্চিত্র বোধ হয় একটু আলাদা না ওখানেও ছবি দেখা যায় সব জায়গায় ছবি দেখা যায় কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য ইকবাল অনিশ্বীকার্য আমার চলচ্চিত্র জীবনে যতগুলি প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো পরিচালক বলবো আমরাও আছি চলচ্চিত্রে কিন্তু একটা জসীম ভাই একটা মান্না ভাই মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি তো ওর যে প্রতিবারটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক শাহনাস আমার ছোট ভাই ও কিন্তু বললো যে আঠারো সংগঠনের অনেকেই কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশা সদকর থাকবে টিউটল সাহেব থাকবে হয়তো বা থাকি নেই আর পিন্টু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকেই আছে এই খসুর সাহেবরা কেমনে করা আঠারো সংগঠন থেকে সরাবে এই দান্দাই তো এখন ব্যস্ত কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে কিন্তু পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে আমরা সবাই সহযোগিতা করছি কি অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি আরেকটা অর্গান আছে এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রে তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয় যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরুব্বী থাকে না মুরব্বি থাকে না সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয় তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে তারা প্রতিবাদ করেছে এবং আজকে এই যে প্রতিবাদের ঝড় সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না সবার যোগ্যতা হয় না কিন্তু সবার পকেটে পয়সা হয় না কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি যাই বলে যাই বলি না কেন একটা ইকবাল দরকার আছে যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল একটা জসিম দরকার ছিল একটা দেলার জন্টু স্যার একটা দরকার আছে তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি এখানে যে এই যে আঠারো সংগঠনের প্রধান খসরু ভাই উনি কিন্তু কাজ করার চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকে দেখি হয়তো খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে বা যখন কাজ করি কাজ করি আবার চলে যাই কথা হয় এবং স্টাডি করি আমি কিন্তু অনেক সে চেষ্টা করে কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না যে আমার বন্ধু আলো সে সামর্থ্য আছে তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার তার উপার্জন করার মতো তার ক্যাপেবিলিটি আছে কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন সেই চলচ্চিত্রেই থাকে তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্য অন্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি পাগল মানুষগুলি থাকে সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা তা আমাদের দিন শেষে তো কিছু হয় না কোনো কিছু নাই এখানে কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায় যে আঠারো সংগঠন বলেন আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো চার পাঁচজন মানুষের ভীষণভাবে দরকার একজন খসরু কখনই কোনো কিছু করতে পারবে না তাকে সাপোর্ট দিতে হবে তাকে বুকে হাত রেখে বলতে হবে যে না আমি আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি আগেও দিচ্ছি পরেও দিচ্ছি আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে এই ঝটটাকে যদি আমরা বেগবান করতে না পারি ওটা একটা জায়গায় থেকে যায় আপনার একটা ফ্লো একটা বাতাসের গতি কত দূর বাতাসের গতিটার আমাদের কাজটা কী একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরও সামনের দিকে নেওয়া যায় এইভাবে কিন্তু নিতে হয় কিন্তু সবাইকে টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন এটা কিন্তু অনেকে বলতে পারবে না কিন্তু সাধারণত এই ছবির মানে প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন দেখেন দুইশো পনেরো দুইশো ছবি রিলিজের পরে এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার আমার লাগে না কিন্তু একটা প্রতিভার সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কাজে কিন্তু আমি আমি করেছি অনেক বছর পর কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু স্পাতের মতো হবে সিনেপ্লেক্সের কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে ধ্বংস করে দেওয়া সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ সম্মোচন করে দিতে হবে ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছোস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত না হলে কিন্তু কখনই কিন্তু হবে না আমাদের অনেক কিছুই প্রবলেম হয় আমরা কিন্তু এড়ায় চলে যাই কাব্যিকভাবে নাম বলি না অমুক বলি না তমুক বলি না কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্র কথা বলা হচ্ছে প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্নে আমাকে বললো যে মামা ডেড বডিটা দেখব অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে কিন্তু বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে শোই দেয় না পার্টিকুলার আপনারা মনে করেন না কিন্তু কোনো দোষ নেই কিছু মানুষের দোষ সেই মুষ্টিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডোমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে সব ক্লিয়ার সবচেয়ে কাছের মতো হবে যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না প্রযোজক সমিতির এরকম একটি জায়গায় আমরা কিন্তু থরথর করে কাঁপতাম আমরা যখন প্রথম দিকে আসতাম থর করে কাঁপতাম একজন একজন সিল্ফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে মানে বসতাম না একজন এডিটার্স গিল্ডের প্রধানের সামনে বসতাম না কিন্তু এখন এই জিনিসটা নাই তো আজকে আমরা ইটুকে বলতে পারি ইকবাল তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল আসলে তুমি কারেক্ট আছো তোমার জন্য আমার প্রচণ্ড রকমের ভালোবাসা ব্লেসিং কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে আমি ওয়াদা করছি যে অব্দি আমি এই মাটির বেঁচে থাকবো সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করব। তুমি আমাকে তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব। ইট ইস নট তোমার সাথে আমি সবসময় থাকবো তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানেই যে আমাকে তুমি ফিরে পাবা সেদিন থেকে তুমি আমাকে না এবার নেওয়া ছাড়া আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথাটা বললাম এই কথাটা সূত্র আর অসম্ভব রকমের দরকার হচ্ছে মিয়াবাই আপনার কাছে আমার একটা অনুরোধ প্রচণ্ড শ্রদ্ধা করি সম্মান করি বন্ধুবর্গ এবং খুব কাছের মানুষ আলম সহ একটু কষ্ট করেন এবং যে হয় না যে কষ্টটা পাচ্ছেন আপনি এই কষ্টটাকে একদম চাপা কষ্ট এটা তো আমিও পেয়ে আসছি বিগত দিনে এই কষ্টটাকে দাবায় রাইখা আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছেন অন্য অন্য সেক্টরে এই চলচ্চিত্রের শেষ সময়টুকুর জন্য একটা কিছু পড়ে যান হয়তোবা একটা সময় গিয়ে আপনি একজন টাচও হবেন